গ্রাম বাংলায় ঘুরতে ঘুরতে শুধুমাত্র রচনার স্বাদ নয় পাচ্ছি ইতিহাসের নানান গল্প এই মুহূর্তে আমরা নদীয়া জেলায় আর নদীয়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস আঠেরোশো শতাব্দীর শেষের দিকে ব্রিটিশরা এই অঞ্চলের মানুষকে নীল চাষ করতে বাধ্য করে এই মুহূর্তে যে গ্রামটায় দাঁড়িয়ে আছি তার নাম নীলকুঠি যেখানে নীল চাষ হতো খুব সামান্যই রয়েছে তার নিদর্শন এখানে কিছু বিল্ডিংয়ের কিছু ওয়াল এখনও রয়ে গেছে এখনো একটা কড়াই মজুদ আছে একটা লোহার কড়াই যেই কড়াইটাতে প্রসেসিং করা হতো এই মুহূর্তে কারো বাড়িতে রয়েছে এর আশেপাশে নীল চাষ হতো আর এই অঞ্চলটাতে নীলের প্রসেসিং করা হতো এখানকার একটা ট্র্যাডিশনাল প্রিপারেশন আমরা করব নামটা হচ্ছে দোস্তল কচু এই কচুর নাম কিন্তু আমি শুনিনি তোমরা ভালো করে দেখাও তো এই যে এগুলোর এগুলোরে কি বয়স্কল কচু হ্যাঁ এইটা দোسترول কচু হ্যাঁ দেখেছি না সবথেকে উপায় হলো পাতাগুলো দেখো পুরো বান কচুর মতো দেখতে শেপটা হ্যাঁ মান না কিন্তু মান কচু না এইটা পাতাটা একটু গাঢ় সবুজ হয় এই ডাটাটা এটা কিন্তু একটু সাদাটে ভাব হয় এইটা আমরা দুটো অংশ খাই এক নম্বরে পাতা দিয়ে শাক খাই আচ্ছা আর হলো এই যে ডাটাটা হ্যাঁ এই ডাটাটা দিয়ে আমরা একটা সবজি বানাই এইখান থেকে আরটা পাতা বের হবে তো তার ফলে আমরা এইটা কাটব হুম এই কেটে নিলাম যাব আমরা তুলসীদির বাড়িতে এই মুহূর্তে রয়েছে নাটনায় করিমপুর ব্লকে তুলসীদি রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত দোস্তল কচু হ্যাঁ সেটা দিয়ে একটা प्रिपरेशन বানাবে হ্যাঁ তো সেটা কি ইলিশ মাছের মাথা দিয়ে দোস্তল কচু ডাটা রান্না হবে ও আচ্ছা তো এটা কি শুধুমাত্র ইলিশ মাছের মাথা দিয়ে খায় না ওটা নারকেল কোরা দিয়ে রান্না হয় মানে এটা আমিষও হবে আমিষও হয় নিরামিষও হয় দুই রকমই হয় বাহ ওয়ান্ডারফুল তাহলে আজকে আমরা একটা আইটেম দিয়ে দু ধরনের प्रिपरेशन বানাবো একটা আমিষ আর একটা নিরামিষ দোস্তল কচু কেটে বেচে রেডি তোমার মশলাপত্র কি লাগবে সরষের তেল আচ্ছা আদা বাটা হুম জিরে বাটা হুম লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আচ্ছা হলুদ গুঁড়ো হুম নুন হুম একটু চিনি আচ্ছা তেজপাতা পাঁচ ফোড়ন আচ্ছা রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা ইলিশ মাছের মাথাটা কেটে নুন হলুদ মাখি রেডি করি রেখেছি এটা হচ্ছে নারকেল কড়া এটা হচ্ছে নিরামিষ রান্না হবে ইলিশ মাছ দিয়ে খাওয়াটাই এখানকার প্রচলন কারণ পদ্মা খুব কাছে ইলিশ মাছও পাওয়া যায় সুতরাং খুব স্বাভাবিকভাবেই ইলিশ মাছটা বেশি পপুলার হবে কচুটা ভাব দেবো কটা শুঁকি দেবে মোটামুটি তিনটা দিলেই হবে জলটা সেক নিচ্ছে এই জলটা কি তুমি ইউজ করবে না এটা ইউজ করব না ফেলে দেবো আচ্ছা কড়াইটা বসাবো হুম মাছটা ভাজবো মাছের মাথাটা এই কড়াই ফড়াইগুলো দেখলাম কড়াইটা লেপা তারপরে তোমার হচ্ছে ইয়েটাও লেপা দেখলাম কালিটা হবে না ওইজন্য কালিটা হওয়ার জন্য এটা সহজ করার জন্য মাটিটা নেপা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরে যখন ধুবো তখন ওটা উঠে যাবে কালি হবে না কালি হবে না বাঙালি রান্না মানে সরষের তেল কম ভাজতে হয় হালকা ভাজা হবে এবার দোস্তুর কসুটা আমি রান্না করব পাঁচ ফড়ন দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন আদা দিলাম হ্যাঁ জিরে দিলাম টা গেলো হ্যাঁ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দস্তুর গোটা এবার দিলাম হলুদ গুঁড়োটা দিলাম নুন দিলাম বর্ষাতে খুব ভালো হয় এ কচোটা

একটা আমিষ একটা নিরামিষ তৈরি এই হচ্ছে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে দোস্তল কচু আর এটা হচ্ছে নারকেল দিয়ে দোস্তল কচু নিরামিষ প্রিপারেশন ইলিশ মাছটা খুব ভালো হয়েছে তবে যদি আমাকে চুজ করতে হয় আমি কিন্তু এবার আমি নিরামিষটা চুজ করব। নারকেল দিয়ে যেটা হয়েছে না জাস্ট ফাটাফাটি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি এপিসোডটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন ফিডব্যাক দেবেন অন্য রেসিপি নিয়ে গ্রাম বাংলার অন্য কোনো বাড়িতে অন্য কোনো জায়গায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ